আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই জানেন যে আজকে কিছুক্ষণ আগেই বাংলাদেশ ব্যাংক থেকে যে একটি নিউজ দেওয়া হয়েছে যে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটার পর আগামীকাল সোমবার থেকে আবার তিন দিনের পাঁচ ছয় ও সাত আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এই সাধারণ ছুটির ভিতরে এই সময় দেশের সকল ব্যাংক বন্ধ থাকবে এবং শেয়ার বাজারের লেনদেন হবে না আর্থিক খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই সময় বন্ধ থাকবে তারপর হচ্ছে আজ রোববার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনের মধ্যে সহিংসতা ছড়িয়ে ফুললে রাজধানী ঢাকায় অনেক এলাকায় সকালের পর থেকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় আবার নিরাপত্তার অভাবে ব্যাংকে তাদের কিছু শাখা খোলেনি রাজধানীর বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে এই দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা প্রথম আলো থেকে পেয়েছি আপনারা জানেন যে আজকে যে চলমান বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে আজকে ব্যাঙ্কিং কার্যক্রম রোববার আজকে ব্যাঙ্কিং কার্যক্রম সকাল দশটা থেকে দশটা থেকে চারটা পর্যন্ত চলমান থাকলেও দেশের অনেকগুলো শাখায় কিন্তু আজকে খোলা হয়নি এবং নিরাপত্তার স্বার্থের কারণে তারা নিজ দায়িত্বে কিন্তু ব্যাংকিং কার্যক্রম বন্ধ রেখেছিল তবে আজকে যেহেতু বাংলাদেশের অনেকগুলো জায়গায় সহিংসতার খবর পাওয়া গেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু রোববার বিকেলেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারফিউ জারি করা হয়েছে আগামী তিন দিন পাঁচ ছয় এবং সাত তারিখ তিন দিন কিন্তু কারফিউ ঘোষণা করা হয়েছে এই কারফিউ ঘোষণা কালে কিন্তু বাংলাদেশের সকল ব্যাংক কিন্তু আগামী তিন দিন বন্ধ থাকবে এবং এই তিন দিনে কিন্তু কোনো প্রকার লেনদেন করা যাবে না এই তথ্যটি যারা এখনো পর্যন্ত বান নাই তাদের জন্যই ছিল আর এই তথ্যটি আমরা নির্ভরযোগ্য সূত্র প্রথম আলো থেকে পেয়েছি ইভেন আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে দেখতে পাবেন ইতিমধ্যে আর আরেকটি কথা হচ্ছে যে ব্যাংক পরবর্তী সময় কখন খোলা হবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি যদি পরবর্তী সময় কোনো ব্যাংক খোলার তারিখ ঘোষণা করা হয় সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা সাবস্ক্রাইবার কিন্তু ব্যাংকের সাথে রিলেটেড সেই ক্ষেত্রে এই ধরনের একটি নিউজ আপনাদেরকে জানানো উচিত বলে মনে করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদে নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ